জাতীয় বাজেটে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা বরাদ্দ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। 28 জুন শুক্রবার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ডক্টর মাহবুবুর রহমান ইসমাইল বলেন, দেশের কথিত মাথাপিছু আয়, জিডিপি উন্নয়ন ও সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ শিরোনামের বাজেট শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায়নি। বিক্ষোভে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ছাড়াও অংশ নেন গাজীপুরের শ্রমিক নেতৃবৃন্দ।